আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই আজি চারিখন ইলেকশন মিটিং আছে আর আমার কার্বি আলংত মূর এই দ্বিতীয় দিন লাহে লাহে প্রচার অভিযান তুঙ্গত উঠিছে আর মই ভাবিছো বিজেপিয়ে খুব ভাল ফলাফল করে রেলপথ রেলপথ রেলমন্ত্রী মোক জনুয়া মতে 10 জুলাই তারিখে খুলিব পারিব বলে আশা করেছে 10 জুলাই